একজন মিশা সদাগরের আত্মকাহিনী। তিনি কোনো রুচির দুর্ভক্ষে ভেসে আসা ভিলেন নয় যে আপনি তাকে নিয়ে সমালোচনা করবেন। এবং হুমায়ুন ফরিদি, রাজীব, ডিপজল, আহমেদ শরীফ, এদেশের সব বড় বড় নাম্বার ওয়ান ভিলেনদের ওভার শ্যাডো করে একটা টাইমে মিশা কিন্তু হয়েছিল এদেশের নাম্বার ওয়ান ভিলেন। মিশা যখন বাংলাদেশের নাম্বার ওয়ান ভিলেন ছিলেন তখন হুমায়ুন ফরিদি ছিল, তখন রাজীব, ডিপজল তখন হিরো সেন্ট্রিক রোলেইন করলো, এবং ডন ছেলেটা তো উঠতেই পারলো না। এটা নিয়ে আমি স্পেশাল একটা ভিডিও বানাবো। তো কে এই মিশা সদাগর, কীভাবে তার উত্থান হলো, এবং আজকের ভিডিওটা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাস্ট ইম্পর্টান্ট যে ঈদের সাতটা সিনেমা এবং আটটা সিনেমায় মিশাকে দরকার, এত বয়স, তারপরেও চাহিদায় যেন আজও কেউ তাকে টপকাতে পারেন, এবং একটা সিনেমাতে হিরোইনের থেকেও বেশি 7-8 লাখ টাকা তিনি চার্জ করে থাকেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আজকে একজন মিশার আত্মকাহিনী জানাবো এবং কীভাবে তার উত্থানের গল্প। আজকে ফিল্ম স্পাই আপনাকে যে জিনিস প্রোভাইড করবে হয়তো অন্য কোনো চ্যানেল আপনাকে প্রোভাইড করবে না। আপনি যদি বাংলা সিনেমার অডিয়েন্স হয়ে থাকেন, আপনি যদি বাংলা সিনেমার চুলছিলা বিশ্লেষণ দেখতে চান, আপনার ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকতে হবে। আমি আর দেরি করতে চাচ্ছি না, ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করলাম আপনাদের মূল্যবান কমেন্টের। একটা কমার্শিয়াল সিনেমাতে যখন মিশা সদাগরের লাউড অ্যাক্টিং নিয়ে আপনি কথা বলেন, হ্যাঁ মিশা তো লাউড অ্যাক্টিং করে, রুচির দুর্ভিক্ষ অনেকের মনে হয়, বাট কে মিশা সদাগর এবং তার উত্থান, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি হয়তো একরকম, কিন্তু তিনি যে ভালো অ্যাক্টিং করে এটা নিয়ে বলার কিচ্ছু নেই। মিশা সদাগর নতুন মুখের সন্ধানে 1986 এসেছিল হিরো হতে, এবং তিনি অনেক জায়গায় অভিব্যক্ত করে যে আমি হিরো হতে চাই। ইনফ্যাক্ট মালেক আফসারিকেও তিনি একবার বলেছিল যে আমি হিরো হতে চাই, কিন্তু আফসারি তাকে বলেছিল আপনি ভিলেন হন, তাহলে উত্তরে আপনার 6-3 লাখ টাকা বিল্ডিং থাকবে, এবং আজকে সেটা হয়েছে। এবং মিশা তার প্রত্যেকটা ইন্টারভিউতে এই কথাগুলো বলে, মালেক আফসারির ইন্টারভিউ থেকে আমরা ব্যাপারটা জানতে পারলাম। তো আমি যদি আসি যে নতুন মুখের সন্ধানে একজন মিশা আসলো এবং এসে এলেন, দেখলেন, জয় করলেন, ব্যাপারটা এরকম নয়। চেতনা ছিল একটা রাজনৈতিক, ছাত্র রাজনীতি নিয়ে ফিল্ম, মিশা মারা যায় এবং তাদের টিচারকে নিয়ে তাদের যে আন্দোলনটা এটা হয়, এবং এরপরে আরও কয়েকটা ফিল্ম করার পরে তিনি প্রথম আশা ভালোবাসা সিনেমাতে ব্রেক পায় ভিলেন হিসেবে, এবং এরপরে আমরা দেখেছি তার ভিলেন হওয়ার জার্নি। সত্যের মৃত্যু নয় সিনেমাতে তার যে ডায়লগ ডেলিভারি ছিল, যে তার বাবা রাজীবকে তার যে ডায়লগটা কিন্তু তখন খুব ভাইরাল হয়, যে বাবা একটু সংলাপ ছিল রাজীবের সঙ্গে, তো এটা খুব ভাইরাল হয়। কিন্তু তিনি হোল 90s কিন্তু তিনি কখনও কোনো ফলো পায়নি, কারণ তখন হুমায়ুন ফরিদির মতো ভিলেন ছিল, রাজীবের মতো ভিলেন ছিল, 1998 ডিপজলের উত্থান, তো এর ভিতর কোনোরকম লাইমলাইট কিন্তু কেড়ে নিতে পারেননি মিশা সদাগর, এবং ওইভাবে ব্রেক পাচ্ছিলেন না মিশা সদাগর। তো মিশার প্রপার উত্থানটা ঘটলো যখন অশ্লীলতার প্যান্ডামিকে আমরা যাচ্ছি, তখন মেবি দানব সিনেমাতে তিনি একক নায়ক হিসেবে, একক ভিলেন হিসেবে প্রথম ব্রেক পায়। আমি যদি ভুল না করি, যদিও এই সিনেমাটাতে কিন্তু ইনিশিয়ালি কাস্টিং কিন্তু মিশা সদাগর ছিলেন না, ইনিশিয়ালি কাস্টিং কিন্তু ছিল ডিপজল। তো প্রোডাকশন হাউসের সঙ্গে, মান্নার সঙ্গে ডিপজলের কোনোরকম ঝামেলা বা বনিবনা না হওয়ার কারণে কিন্তু কাস্টিং কিন্তু চেঞ্জ আসে মিশা সদাগর। এবং এরপরে অশ্লীলতার প্যান্ডামিকেই কিন্তু মিশা মূলত জ্বলে ওঠে, মিশা নাম করা ভিলেন হয়ে যায় তখন। এবং তখন রাজীব, হুমায়ুন ফরিদি তারা আসলে এজ হয়ে গেছে, তারা আসলে ইয়াং ভিলেন ক্যারেক্টার তো প্লে করতে হবে। আর ডনকে কোনো দিনই, সালমান শাহ পরবর্তী পিরিয়ডে ডনকে কখনও ওই একক ভিলেন হিসেবে তার ওই টেম্পার কখনো মনে হয়নি, যে একক অডিয়েন্স ধরবে ওইরকম ডন কখনো ছিল না। সুতরাং শিবাশানু বলেন, কাবিলা বলেন, একক ভিলেন হওয়ার যে ম্যাটেরিয়াল এটা একমাত্র মিশার ছিল, সেটা ডায়লগ বাজি হোক, ওভার অ্যাক্টিং হোক। আপনি ডিপজলের সঙ্গেই আপনি মিশার সিনেমাগুলো দেখেন, আপনি সাবধান দেখেন বা অন্যান্য সিনেমাগুলো দেখেন, যেখানে লাউড অ্যাক্টিং বা ভয়েস দিয়ে মিশা কিন্তু অন্যরকম একটা সিচুয়েশন কিন্তু মিশা ক্রিয়েট করতে পারতো, এবং মিশা ভালো অ্যাক্টর এবং ভালো অ্যাক্টিং জানে মিশা, এটা ইউনিভার্সাল ট্রুথ। সো এইভাবে তার প্রপার উত্থানটা ঘটলো। মান্নার সঙ্গে তার একটা পেয়ার ছিল একটা টাইমে, ডাইনামিক পেয়ার, শাকিব খানের সঙ্গে তার পরবর্তী তো পেয়ার, ইতিহাস সৃষ্টিকারী পেয়ার। এবং যখন রাজীব, হুমায়ুন ফরিদিরা বয়স্ক হয়ে আসছে, আহমেদ শরীফরা ডন বা শিবাশানুদের একক ভিলেন হিসেবে ব্রেক দিতে ভয় পাচ্ছে ডিরেক্টররা, তো ঠিক এই মুহূর্তে ডিপজলও ইন করলেন হিরো হিসেবে, ডিপজল নাম্বার ওয়ান ভিলেন তখন। ঠিক এই পরিস্থিতিতে আমরা উত্থান দেখলাম মিশা সদাগরের। মান্নার পরপরই শাকিব খানের সঙ্গে তার একটা ডাইনামিক পেয়ার বনে যায়,
ইপিআর টসলদা তার প্যান্ড নামে গিয়েছিল, কিন্তু প্রিয়ামার প্রিয়া সিনেমার পর থেকেই ব্যাস। ইনফ্যাক্ট শাকিব খানের মা আমার স্বর্গ সিনেমা যদি আপনি দেখেন, 2007-08 ফিল্ম ছিল এটা, জাকির হোসেন রাজুর ফিল্ম ছিল, এবং ওই সিনেমাতে বলা হয়ে থাকে যে স্বয়ং শাকিব খান অবধি মিশার অ্যাক্টিং ক্যাপাবিলিটির কাছে ওভার শ্যাডো হয়ে গিয়েছিলেন। এর বাইরে কিন্তু পজিটিভ ক্যারেক্টারে তার ছুঁয়ে দিলে মন, বা আমি যদি ভুল না করি নীলয় আলমগীরের সঙ্গে তার একটা ফিল্ম ছিল অল্প অল্প প্রেমের গল্প, টপ নস পারফরমেন্স এবং অসম্ভব রকমের ভালো অ্যাক্টিং কিন্তু মিশা করেছিলেন। এইভাবে একজন মিশার উত্থান হলো এবং পরবর্তীতে মান্নার মৃত্যু ঘটল, শাকিব খান সিনেমাটিক ইন্ডাস্ট্রি হয়ে গেল, এবং শাকিব খানকে কাউন্টার দেওয়া ভিলেন বলতে একমাত্র তখন মিশা সদকর, আর কেউ নেই। হিরো পিছনে একটা গল্প করেন, ডিপজল তখন ইন করেছে হিরো হিসেবে এবং ডিপজল তখন হিরো হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং মিশার মতো অতটা পাওয়ারফুল অ্যাক্টিং, অতটা মানে ভিলেন হিসেবে একদম প্রপার যে একটা টপনস ব্যাপার, যে পুরো দস্তুর ভিলেন ম্যাটেরিয়াল, এরকম কিন্তু আর কোনো ভিলেন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু ওরকম আসেনি, এবং এই কারণে কিন্তু মিশা সদকরকে নিয়ে কিন্তু কথা হয়, চর্চা, এবং যুগ যুগ ধরে কিন্তু তাকে নিয়েই আলোচনাটা হবে, এবং তিনি নাম্বার ওয়ান ভিলেন তার সময়। এরপর শুরু হলো জার্নি, শাকিব খান সিনেমা করলে মানে মিশা ভিলেন। 2008 সাল থেকে এখন অবধি আমরা দেখছি, এবং এর শেষ কোথায় জানি না, কারণ এরপরে অনেক এসেছে। আপনি আজ লাইক যদি বলেন টাইগার রবি বা আরও নতুন নতুন, আমরা তাসকিনকে দেখেছিলাম, কিন্তু অ্যাক্টিং বা গ্রহণযোগ্যতা মিশা লেভেলের আজও অবধি কেউ ছুঁতে পারেনি, এবং মিশা মিশাই বলে লাভ নেই। আজ অবধি তিনি সিনেমাতে শাকিব খানের পরপরই চার্জ করে, নায়িকার থেকে বেশি টাকা চার্জ করে তিনি। আজকে ঈদ উল ফিতরে দাঁড়িয়ে এই পরিস্থিতি আমি স্বীকার হয়েছি যে মিশাকে নিয়ে কেন আমি এত ভালো ভালো কথা এত ভিডিও বানাচ্ছি, কারণ একটাই, ঈদের 7-8 সিনেমা মুক্তির মিছিলে প্রত্যেকটা সিনেমাতেই মিশা। আপনি কিলিম যাবেন, আপনি লোকাল যাবেন, আপনি লিডার আমি বাংলাদেশ যাবেন, আপনি শত্রু যাবেন, আপনি প্রেম প্রীতির বন্ধন যাবেন, আপনি কিলিম যাবেন, আপনি যেদিকে তাকাবেন শুধু মিশা 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 মিশা। অনেক অনেক টাকা চার্জ করে তিনি, এবং আজকে তার অনেক কিছু, শুধু তার ডেডিকেশন এবং তার অল্টারনেটিভ আজও কেউ ইন্ডাস্ট্রিতে আসে নাই ভিলেন হিসেবে। সো আজকে তার আত্মকাহিনী, এবং তার তিনি ওই রুচির দুর্ভোগকে আসা কোনো আর্টিস্ট না, এবং তিনি সবসময় কমার্শিয়াল ব্যাপারটাকে প্রোভাইড করে, এবং আপনি দেখেন সিনেমার বাইরে নাটক, ওয়েব ফিল্ম সব জায়গায় কিন্তু তার দ্যুতি ছড়াচ্ছে, এবং তিনি সব মাধ্যমে কাজ করতে ভালোবাসে, এবং মিশার মতো আর্টিস্টরা সারা জীবন কাজ করে যাবে। এখানে আরও কিছু টেকনিক আছে, তো তিনি অনেক টাকা চার্জ করে, এবং শোনা যায় যে তিনি একটা টাকা বাকিতে কাজ করে না, যদি কোনো পেমেন্ট যদি আপনি বাকি রাখেন তাহলে তিনি ডাবিং আটকে দেয়। হ্যাঁ, অ্যাজ এ প্রফেশনাল আর্টিস্ট হিসেবে এটা ডেফিনেটলি সাধুবাদ জানানোর, যে কারণ আমি কাজ করছি টাকা নেবো, আর এই মিডিয়ার টাকাগুলো এরকম যে একবার হাত চড়া হয়ে গেলে আপনি ফোন দিলে ফোন ধরবেন না, সেটা দরকার আছে, তো মিশার এর দরকার পড়ে, এই কারণে প্রডিউসার ডিরেক্টর তাকে ডাকে, এই কারণে। তো মিশাকে নিয়ে কীভাবে তিনি নাম্বার ওয়ান ভিলেন হলেন, এবং একজন মিশা কোনো রুচির দুর্ভিক্ষ আর্টিস্ট নয় মিশাকে নিয়েছিল, এটা বিস্তারিত ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।